হ্যালো প্যারেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শান্তনা, স্পেশাল এডুকেটর অ্যান্ড ট্রেনার। বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটি শেয়ার করব সেটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি আপনার বাচ্চার সঙ্গে এই ধরনের আচরণই করবেন। দেখুন, অনেকেই বুঝতে পারছেন না যে দেড় থেকে দু বছর কিংবা তিন বছর বাচ্চাদের কী ধরনের অ্যাক্টিভিটি করাবেন। তো আমি ছোট্ট করে দেখানোর চেষ্টা করব, কারণ দেবজিৎ যখন ছোট ছিল এই ধরনেরই অ্যাক্টিভিটি করত। তবে চলুন দেখে নিই আজকের অ্যাক্টিভিটিগুলি। ওকে, দেখুন, আপনারা বাজার থেকে একটি পিগি ব্যাংক কিনে আনতে পারেন, কিংবা দেখুন আমি একটি কৌটো কেটে নিয়েছি, এইভাবে কৌটো কেটেও করাতে পারেন। কারণ কৌটো কেটে করালে কয়েনগুলি আবার রিপিট করে ওকে শেখাতে পারেন, এর জন্য আমি কৌটো ইউজ করেছি। এবার দেখুন আরেকটি অ্যাক্টিভিটি, সেটি হলো কালারিং। এটি তো প্রত্যেকের বাড়িতে আসছে আশা করি। এই অ্যাক্টিভিটি কিন্তু বাচ্চাদের ফোকাস, কনসেন্ট্রেশন এবং আই হেড কোঅর্ডিনেশন খুব ভালো ইম্প্রুভ হয়। কারণ বাচ্চাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখার জন্য এই ধরনের অ্যাক্টিভিটি বাচ্চাদেরকে দেওয়া হয়। দেখুন আরেকটি অ্যাক্টিভিটি, সেটি হলো একটু ছোটো, মানে ছোটো ছোটো রিংগুলি একটি স্ট্যান্ডের মধ্যে ঢোকানো, এটিও বাচ্চাদের আই হেড কোঅর্ডিনেশন খুব ভালোভাবে ইম্প্রুভ হয়। দেখুন দেবজিৎ করে দেখাচ্ছে, দেবজিতের যখন চার বছর কি পাঁচ বছর বয়স তখন এই অ্যাক্টিভিটিগুলি ওকে আমি করিয়েছিলাম। তা অনেকেই বলতে চাইছেন যে একদম ছোটো বাচ্চাদের অ্যাক্টিভিটি যাতে আমি দেখাতে পারি, তাই এই ভিডিওটি আমি অনেকের কাছেই দেখিয়েছি। কিন্তু এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি কারণ যাদের যাদের অসুবিধা হচ্ছে তারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে বাচ্চাকে কিভাবে অ্যাক্টিভিটি করাবেন। ওকে, প্রথমে বাচ্চা হয়তো পারবে না, আপনি হাত বাচ্চার হাত ধরবেন আর স্ট্যান্ডের মধ্যে ঢোকানোর চেষ্টা করাবেন। কারণ বাচ্চা প্রথমে শিখবে, তারপরে বুঝবে, তারপরে না করবে, তাই না? এই কারণে এই অ্যাক্টিভিটিগুলি আপনারা বাড়িতে দিনে তিন চারবার করে বাচ্চাকে দিয়ে করান। তবে বাচ্চা যদি বেশি বিরক্ত করে না করার জন্য তাহলে কিন্তু করাবেন না। বাচ্চাদেরকে এই অ্যাক্টিভিটিগুলি এনজয়ের জন্যই দেওয়া হয়, ঠিক আছে? দেখুন আমি দেবজিৎকে প্রত্যেকটা অ্যাক্টিভিটি শেষ হলে হাততালি দেওয়ার অভ্যাস করাতাম এবং দেবজিৎ সেটিও করছে। আরেকটি খুব ইন্টারেস্টিং গেম হলো এই কাপ, কালারিং কাপ। দেখবেন আপনারা যেখানে থেরাপি করান সেখানে এই ধরনের অ্যাক্টিভিটিগুলি আপনারা পেয়ে যাবেন। যদি না পান তো বাচ্চাদের যে টয় সবগুলি আছে সেখানেও পেয়ে যেতে পারেন। ওকে, তা দেখুন কি সুন্দর করে এইভাবে দেবজি যেমন সাজাচ্ছে, আপনার বাচ্চাও প্রথম 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 না পারলেও ধীরে ধীরে পারবে। এরপর দেখুন পরের অ্যাক্টিভিটি হলো কালারিং, কালার আলাদা করা, কালার ম্যাচিং করা। ওকে, তা আমি দেবজিৎকে বলেছি যে দেখো এখানে কয়েকটি কালার আছে, এই কালারগুলি আলাদা আলাদা করে বাটিতে রাখো। দেবজিৎ সেটি করছে, আলাদা আলাদা করে বাটিতে রাখছে এবং আপনার বাচ্চাকেও কালার শেখাবেন, বলতে না পারুক কিন্তু কালার আইডেন্টিফাই করা শেখাবেন। কালার আইডেন্টিফাই করা শেখা মানে হলো বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং ভালো হওয়া, মানে ইম্প্রুভ হওয়া। এই জন্য আমি বলতে চাইছি বাচ্চাদের কালার, বাচ্চারা যেহেতু কালার পছন্দ করে এই কারণে কালার দিয়ে আপনারা আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে পারেন। এই পুঁথি যদি না থাকে আপনাদের কাছে তাহলে আপনারা ব্লক, যে ব্লকগুলি বাজারে পাওয়া যায় প্রত্যেকের বাড়িতে অবশ্যই আছে আশা করি, খুবই ইন্টারেস্টিং গেম, এগুলি নিলে বাচ্চারা অনেকক্ষণ বসে থাকে, এই কারণে আপনারা ব্লক দিয়েও করাতে পারেন। পরের অ্যাক্টিভিটি দেখুন, আমি পরপর যে অ্যাক্টিভিটিগুলি বলছি এগুলি কিন্তু একদম ছোটো বাচ্চাদের জন্য, দেড় বছর থেকে তিন বছর বাচ্চাদের জন্য, যাদের আই কন্ট্যাক্ট মানে ইম্প্রুভ হয়নি, যারা ধরুন কনসেন্ট্রেশন ফোকাসের অভাব আছে, হ্যাঁ, যারা চোখে চোখ দিয়ে কথা বলে না, তারপরে যাদের আই হেড কোঅর্ডিনেশনের ইম্প্রুভের ঘাটতি আছে, তাদের জন্য এই অ্যাক্টিভিটিগুলি খুবই উপকারী। তা আপনারা যদি এইভাবে যদি করাতে থাকেন দেখবেন আপনার বাচ্চার ইম্প্রুভ হবেই। যারা যেসব প্যারেন্টসরা বলছেন যে পারছি না, দেখুন পারছি না বলে বসে থাকলে কিন্তু হবে না, পারতে হবে। দেখুন খুব সোজা
এবং ইন্টারেস্টিং গেম, এগুলি বাচ্চারা করবে, শুধু আপনাদের একটু ধৈর্যের দরকার। আপনারা যদি ধৈর্য সহকারে বাচ্চাকে শেখান, বাচ্চা ধীরে ধীরে শিখবে, ঠিক আছে? বাচ্চার কাছ থেকে বেশি এক্সপেকটেশন চাইবেন না, কারণ বাচ্চা ধীরে ধীরে, এই ধরনের বাচ্চাদের একটু ধীরে ধীরে ইম্প্রুভ হয়, ওকে? তা টেনশন করার কিছু নেই, ধীরে ধীরে পারবে। এর পরের অ্যাক্টিভিটি দেখুন, সেই বোতাম দিয়েই করাতে পারেন আপনারা, আবার সেই যে ফোকাস এবং কনসেন্ট্রেশনের অ্যাক্টিভিটি করলো, সেই বোতামগুলো দিয়ে দেবজিৎ দেখাচ্ছে, এরকম করে সার্কেল করে দেবেন। তারপর একটা একটা করে সার্কেলের মধ্যে বোতাম কিংবা এই গুটিগুলো দিতে বলবেন, তাহলে কি হয়, বাচ্চাদের কনসেপ্টটা বাড়ে, আর বাচ্চারা কি হয়, বাচ্চাদের আই হেড কোঅর্ডিনেশন ভালো হয়, আই কন্ট্যাক্ট ঠিক থাকে, আন্ডারস্ট্যান্ডিং বাড়ে। তা এই অ্যাক্টিভিটিগুলি আপনারা বাড়িতে ফলো করুন। আমি দেখুন সমস্ত ধরনের অ্যাক্টিভিটি কিন্তু আপনাদের কাছে শেয়ার করেছি, এর পরেও যদি আপনারা অ্যাক্টিভিটি বুঝতে না পারেন, তাহলে আমার প্রত্যেকটি ভিডিও আপনারা একটু সময় করে দেখুন, পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু সলভ হয়ে যাবে, আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, ওকে? যাই হোক, আমি একটু বেশি কথা বলছি, কারণ এই সব অ্যাক্টিভিটিগুলি কিন্তু একদম ছোট বাচ্চাদের জন্য। তা আমি দেবজিৎকে দিয়ে দেখিয়েছি, মানে এটা নয় যে আপনার বাচ্চা পারবে না, আপনার বাচ্চাও পারবে, সেখানে অবশ্যই পারবে। এরপরের অ্যাক্টিভিটি দেখুন, ইমিটেশান। ইমিটেশান করা খুবই জরুরি, বাচ্চাদের ইমিটেশান করা মানে হলো বাচ্চাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপরে কাজ করা। ইমিটেশান ফলো করলে বুঝতে হবে যে বাচ্চা আপনাকে কপি করছে, এই কারণে আপনাদেরকে ইমিটেশানের ওপরে জোর দিতে হবে। দেখুন দেবজিৎ ওর দিদিকে দেখে ইমিটেশান করছে। এরপরে দেখুন আমাদের, আমি যে ধরনের অ্যাক্টিভিটিগুলি দেখালাম, বেশ অনেকগুলি অ্যাক্টিভিটি দেখিয়েছি, এই অ্যাক্টিভিটিগুলি ফলো করতে থাকুন। তারপরেও যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর আমার প্রত্যেকটি ভিডিও কিন্তু খুবই ইনফরমেটিভ ভিডিও, যদি কোনো সমস্যায় পড়েন তো আমাকে বলবেন, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। সো প্যারেন্টস, আজকের টিপস এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য আপনাদের একটু অপেক্ষা করতেই হবে। নমস্কার।